Hello everybody, hope you all are fine. Open your English grammar book at page number 97. আজকে আমরা শিখব present continuous বা progressive tense. Continue করা মানে কোনো কিছু চালানো বা করতে থাকা. তো present continuous tense আমরা সেই ক্ষেত্রেই ব্যবহার করি যখন কোনো একটা কাজ আগে শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি, এখনো চলছে বা করছে কর্তা বোঝানো হয় সেই ক্ষেত্রে. দেখো, ক্রিয়া বা ভার্বের কাজ কিছু সময় আগে শুরু হয়ে এখনো চলছে অর্থাৎ শেষ হয়নি বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্স ব্যবহৃত হয়। তাহলে কোনো কাজ শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, যেমন আমি খাচ্ছি, আমি খাওয়া কাজটা শুরু করেছি কিন্তু এখনো শেষ করিনি, এখনো কাজটা আমি চালিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো, ফার্স্ট পার্সনে কি হয়, আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, ফার্স্ট পার্সনে সিঙ্গুলার, প্লুরালে উই আর ইটিং, আমরা খাচ্ছি, সেকেন্ড পার্সনে ইউ আর ইটিং, তুমি খাচ্ছ, ইউ আর ইটিং, তোমরা খাচ্ছ। এখানে দেখো তোমাদের বইয়ে ভুল দেওয়া আছে, এখানটা তোমরা একটু ঠিক করে নেবে, হি ইজ ইটিং, সে খাচ্ছে, এটা থার্ড পার্সন হবে, সেকেন্ড পার্সন নয়, দে আর ইটিং, তারা খাচ্ছে, হি বা সি অর্থাৎ সে খাচ্ছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর তারা খাচ্ছে, দে আর ইটিং, এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এছাড়া কি হতে পারে থার্ড পার্সনে, অমিত ইজ ইটিং, সরি অতীন ইজ ইটিং, অতীন খাচ্ছে, মিনা ইজ ইটিং, মিনা খাচ্ছে, যদি বলি ইহা খাচ্ছে, একটা আমরা যদি কোনো অ্যানিমেলকে দেখিয়ে বলি ইহা খাচ্ছে, কি হবে, ইট ইজ ইটিং। তারপর দেখো প্লুরালে কি হবে, অতীন অ্যান্ড মিনা আর ইটিং, অর্থাৎ অতীন এবং মিনা খাচ্ছে। তাহলে আমরা কি দেখছি, আমরা সাবজেক্টের পর বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর বসাচ্ছি, পার্সন অনুযায়ী যেখানে যেটা হয় তোমরা জানো, কোথায় অ্যাম হয়, কোথায় ইজ হয়, কোথায় আর হয়, সেইভাবে তোমরা সাবজেক্টের পর পার্সন অনুযায়ী অ্যাম ইজ আর বসিয়ে দেবে, আর কি করবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে বসাবে। দেখো ইটের সাথে আইএনজি যোগ হয়েছে ইটিং, তাহলে আই সাবজেক্ট, অ্যাম বি ভার্ব, আমরা জানি আই এর পরে অ্যাম হয়, আর ইটের সাথে আইএনজি যোগ করে হয়েছে ইটিং, আই অ্যাম ইটিং, ইউ আর ইটিং, হি ইজ ইটিং, এইভাবে তোমরা সহজেই এগুলো লিখতে পারবে। নিয়মটা দেখো নিচে লেখা আছে, সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর বসে, তারপর অ্যাকশন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়,